নীল পৃথিবীর প্রিয় দর্শকবৃন্দ, আজ যে বিষয় নিয়ে আলোচনা হবে তা হলো কারা ব্যঙ্গের শিকার হয়, অর্থাৎ কাদেরকে নিয়ে মানুষ তামাশা করে এবং মজা করে। এর সাথে এও জানব কি করলে কেউ আপনাকে দেখে ব্যঙ্গ করতে সাহস পাবে না। কিছু মানুষকে অন্যেরা একটা হাসির খোরাক বানিয়ে নেয়, তার চলা বলা যাই হোক না কেন সেটাকেই নিয়ে তামাশা করে, মজা করে এবং ব্যঙ্গও করে থাকে। আবার অনেকেই তার আর্থিক অবস্থার জন্য তিনি ব্যঙ্গের সম্মুখীন হন। আবার কিছু মানুষ খুব সহজেই ব্যঙ্গের শিকার হন। এখন প্রশ্ন হলো কারা ব্যঙ্গের শিকার হন। আমি বলবো যারা খুব সহজ সরল মনের মানুষ তারাই হন, যারা খুব সহজেই অপরকে মনের কথা বিশ্বাস করে খুলে বলে ফেলে এবং তারাই বেশিরভাগ ক্ষেত্রে ব্যঙ্গের শিকার হন। এখন যেটা আলোচনা করব তা হলো কি উপায় অবলম্বন করলে আপনাকে নিয়ে কেউ তামাশা করতে পারবে না, মজা করতে পারবে না। প্রথমেই আপনাকে যেটা করতে হবে সেটা হলো আপনার যে বাহ্যিক চরিত্র রয়েছে সেই চরিত্রটা একটু দৃঢ় করতে হবে, অর্থাৎ কঠিন করতে হবে। নরম চরিত্র নিয়ে আপনি আর কারো সাথে মেলামেশা করবেন না। একটা কথা মাথায় রাখবেন, সব কথা সবসময় সবাইকে সব জায়গায় বলতে নেই, অর্থাৎ এই কথায় মনোনিবেশ করতে হবে। সব কথা সবাইকে বলা যাবে না, অর্থাৎ মনের কথা চেপে রাখতে শিখুন। নরম মনের মানুষদের অনেকেই সুযোগ পেলে দু চার কথা শুনিয়ে দেয়, কিন্তু যারা দৃঢ় চরিত্রের মানুষ তাদেরকে কেউ সহজেই কোনো কথা শোনাতে পারে না, কারণ শোনাতে গেলে সেও চারটি কথা আপনাকেও শুনিয়ে দেবে। যেমন ধরুন, নরম মাটিতে বল থ্রো করলে তা সেখানেই আটকে যায়, আর শক্ত মাটিতে বল থ্রো করলে সেই বল উল্টো দিকে ফিরে আসে, অর্থাৎ যেখানে এই বল রিটার্ন আসার ভয় থাকে সেখানে কিন্তু সবাই সাবধানে থাকে, সেখানে কিন্তু সবাই বল থ্রো করবে না। তাই ব্যঙ্গ বিদ্রুপ শক্ত মানুষদের সাথে হয় না। তাই বারবার করে বলি, আপনি আপনার বাহ্যিক দিকটা কঠোর করতে শিখুন, কিন্তু অন্তরে সবাই কোমল, দয়া, ক্ষমা, দানশীল থাকুন। বাহ্যিক দিক কঠোর করবেন তার মানে মুখ গম্ভীর করে চলছেন এমনটা নয়, আপনার ব্যক্তিত্বটাকেই এমন করে তৈরি করে নিন যেন আপনাকে দেখে লোকে শ্রদ্ধা করবে, আপনাকে দেখে কিছু বলার আগে চারবার ভাববে। আপনার চলন, কথা বলার ভঙ্গি এবং সাজ পোশাক এমন হবে যেন আপনার মধ্যে একটা পার্সোনালিটি গ্রো করবে, সবাই যেন আপনাকে শ্রদ্ধার চোখে দেখে। এর জন্য দরকার নিজেকে অ্যানালাইসিস করা, অর্থাৎ নিজেকে ভালো করে বুঝুন, জানুন, নিজের খামতিগুলোকে ওভারকাম করার চেষ্টা করুন। নিজের খামতিগুলি যদি ওভারকাম না করতে পারেন তবে এমন একটি পার্সোনালিটি গ্রো করুন যেন আপনার খামতিগুলি আড়াল হয়ে যায়। আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে, আর তা হলো চট করে কাউকে বিশ্বাস করবেন না, নিজের মনের কথা কাউকে বলবেন না। ধরুন, যাদেরকে আপনি বিশ্বাস করে বললেন তারাই হয়তো আপনার পেছনে গসিপ করছে, এই করে দু চার কথা দশ কথায় পরিণত হয় আর আপনি ব্যঙ্গের শিকার হয়ে যাবেন, আপনাকে নিয়ে তামাশা করবে। আমার মনে হয় এই জিনিসগুলির দিকে নজর দিতে পারলে, এগুলি মেনে চললে আপনাকে কেউ ব্যঙ্গ করতে সাহস পাবে না, আপনি হবেন শান্ত ও ধীর মস্তিষ্ক, দৃঢ় চরিত্র এবং রুচিকর সাজ পোশাকের অধিকারী। কথা বলার ভঙ্গি এমন হবে খুবই সহজ ও আন্তরিকতায় পরিপূর্ণ, আপনার ব্যবহার হবে অন্যের প্রতি সম্মানজনক, আপনি হবেন মিষ্টিভাষী কিন্তু কাউকে চট করে বিশ্বাস করবেন না এবং নিজের মনের কথা সব জায়গায় সব পরিস্থিতিতে সবাইকে বলবেন না, তবেই আপনাকে দেখে কেউ ব্যঙ্গ করতে সাহস পাবে না। আর কেউ যদি ব্যঙ্গ করেই ফেলে তবে অ্যাভয়েড করুন, পাত্তা দেবেন না, রিয়্যাক্ট করবেন না, দেখবেন ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। আমার সাথে আবার দেখা হবে নতুন কোনো পজিটিভ এনার্জির সাথে। ততক্ষণের জন্য শুনতে থাকুন নীল পৃথিবী। ধন্যবাদ।